ডিমারিতে অভিনব কায়দায় এটিএম ভেঙে টাকা লুট। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার ডিমারি বাজারে হলদিয়া মেছেদা রাজ্য সড়কের ধারে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের এটিএম ভেঙে সমস্ত টাকা লুট। দুষ্কৃতীরা প্রথমে সিসিটিভি ক্যামেরায় লাল রং স্প্রে করে, তারপর শাবল হাতুড়ি দিয়ে এটিএম মেশিনকে ভেঙে সমস্ত টাকা লুট করে চম্পট দেয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসে, স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যে পুলিশের নিষ্ক্রিয়তার প্রশ্ন তুলেছে স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। আমি এই এতবেলা এখন কটা বাজে, সাতটা সাড়ে সাতটা আটটা, আমি আটটার সময় এসে দেখলাম এখানে এরকম ভাঙা হয়ে পড়ে আছে সামনে, এটিএমটা পুরো ভাঙা, টাকা পয়সা তো মানে কিছুই নেই, সব নিয়ে চলে গেছে। কি মনে হলো আপনার? নিরাপত্তা অবস্থা খুব খারাপ, সেটাই দেখতে পেলাম যে এটিএম যদি ভেঙে নিয়ে বেরিয়ে চলে যেতে পারে এইরকম রোডের ধার থেকে, তাহলে আমাদের কি হতে পারে সেটা বোঝাই যাচ্ছে। নিরাপত্তা একটু দূরেই তো সিভিক থাকে আমাদের, ওই রোডে এখন রাতে থাকে না, তবে রাতে আমাদের এখানে দুজন সিভিক থাকতো, এখন সেই সিভিক থাকে না, তা সিভিকটা আমার মনে হয় এখন আবার জরুরি হয়ে পড়েছে, সেটা এই এই ঘটনা থেকে পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ, এখানে এই মোড়টাতে দুজন আমাদের সবসময় সিভিক থাকতো, রাতেও থাকতো, এটিএমে থাকতো না, আমাদের এখানে দুটো এটিএম কোনোটাইতেই থাকে না, একটা এসবিআই এটিএম আছে, একটা এটা ওভারসিজ ব্যাংকের এটিএম আছে, কোনোটাতেই কোনো নিরাপত্তারক্ষী থাকে না। ব্যর্থতা এবার ওনারা স্টাফ নিয়োগ করেননি বা সেটা ওনাদের ব্যাপার, সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, অনেক এটিএম আছে এরকম নিরাপত্তারক্ষী থাকে না, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে যেহেতু সিভিক থাকতো কিছুটা নিরাপত্তা ভালো ছিল আগে, যেহেতু সিভিক থাকতো, এখন তো সিভিকও থাকে না রাত্রে পুরো। হ্যাঁ পুরো, এই যে এইভাবে যদি সমস্ত এই এই যে একটা এটিএম চলে গেল, এবার আরেকটা এটিএমের কী অবস্থা হবে, পরিস্থিতি তো খুবই খারাপের দিকে যাচ্ছে। এই এখানে একটা এটিএম চলে গেলো, এমনি ওভারসিজের ব্যাংকের সার্ভিস খুব ভালো না, তারপর যদি একটা এটিএম চলে গেলো, এরপরে কবে এটা রিভাইভ হবে তার ঠিক নেই। একটাই আমাদের এখানে মাত্র দুটোই এটিএম, আপনারা কি চাইছেন? কি আমরা চাচ্ছি, দেখুন আমাদের এটিএম সার্ভিসটা থাকলে তো খুবই ভালো হয়, মানুষের এমনিতে লাইন দিয়ে দিয়ে টাকা তুলতে খুব কষ্ট, যে এটিএমটা ছিল আমাদের এখানে মানুষ সার্ভিসটা পেত, এবার যদি এই এটিএমটা কবে আবার রিভাইভ হবে তার তো কোনো ঠিক নেই। ক্যামেরা তো পেন্ট করে দেওয়া হয়েছে, কি মনে হচ্ছে বাইরের গ্যাং বা কিছু হতে পারে? নিশ্চয়ই বাইরের গ্যাংই হবে, এখানে তো লোকাল হবে না। হ্যাঁ, আর এরা তো আর এখানে একটা এটিএম এভাবে তুলে নিশ্চয়ই তুলে নিয়ে যায়নি, এরা গোটা হোল ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই জিনিস করে চলে যায়। আপনার নাম? আমার নাম রবিপ্রসাদ মাইতি, বাড়ি খোসখানা। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।